স্বতন্ত্র শৈক্ষিক প্রতিষ্ঠান সেবাক হত্যা করার ব্লুপ্রিন্ট রচিছে অসম সরকারে। সোনকালে নোহা হয়ে যাব সেবা। সেবা বিলুপ্ত করে শিক্ষা ব্যবস্থার উপর মাধ্যমার সোধাব খুঁজিছে হিমন্ত বিশ্ব শর্মায়। অসম মাধ্যমিক শিক্ষা পরিষদ চমুকৈ সেবাক বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। সেবা বিলুপ করে সেবা আর শিক্ষা সংসদক একত্রীকরণ করে গঠন করা হব অসম রাজ্যিক স্কুল শিক্ষা বোর্ড বা আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড। বৃহস্পতিবারে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত অনুষ্ঠিত হওয়া রাজ্যিক ক্যাবিনেটর বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াই ঘোষণা করা মতে এই নতুন বোর্ডত দুজন উপাধ্যক্ষ আর এজন অধ্যক্ষ থাকিব। ষষ্ঠ শ্রেণীর পর নবম শ্রেণীলৈ এজন উপাধ্যক্ষর অধীনত থাকিব। একাদশ আর দ্বাদশ শ্রেণীর বাবে আন এজন উপাধ্যক্ষর অধীনত থাকিব। নতুন শিক্ষানীতি অনুসরি দশম শ্রেণী বা মেট্রিকর ব্যবস্থা না থাকিব। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাহে স্কুলীয় শিক্ষার শিক্ষান্ত পরীক্ষা হব। এই ঘোষণার পিছত এতিয়া চর্চালৈ আহিছে আন এটা বিষয়। সেবা বিলুপ্ত করে নতুন বোর্ডর অধ্যক্ষ পদত নিযুক্তি দিয়া হব নাকি সেবার বর্তমানের অধ্যক্ষ রমেশ জৈনক? উল্লেখ্য 2016 সনের পরাই সেবার অধ্যক্ষর পদত আছে এগৰাকী রমেশ জৈন। তেতিয়ার প্রতি বছরে নানা কুখ্যাতি অর্জন করে আছে এইজন শিক্ষা বিভাগে। সরকার সলনি হয়ে আছে কিন্তু চকী সলনি হওয়া নাই রমেশ জৈনের। জৈনের অধ্যক্ষতাত অনুষ্ঠিত হওয়া নিযুক্তি পরীক্ষারপর মেট্রিক পরীক্ষালে এটা পরীক্ষাও বিতর্কবিহীনভাবে অনুষ্ঠিত হওয়া নাই। 26,000 চাকরির নিযুক্তি পরীক্ষার নম্বর আর কাট অফ মার্ক আজিলকে প্রকাশ করার সাহস নহল রমেশ জৈন আর অসম সরকার। বারে বারে প্রতিটি পরীক্ষাতে খেলিমেলি হওয়ার পিছতো অধ্যক্ষ পদত এঠা লগা দি ধরে আছে এইজন বিষয়াই। ধ্বংস হয়ে যাব সেবা, কিন্তু পদবী নেহেরাই রমেশ জৈনের। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার সুবাদতে জৈন প্রায় দশক ধরে সেবার অধ্যক্ষ হিসাবে নিয়োজিত হয়ে আছে। জৈনের কার্যকাল শেষ হওয়ার পূর্বেই রাজ্যিক স্কুল বোর্ড গঠন করে পুনের তেওকেই সরকারে এই বোর্ডের অধ্যক্ষর দায়িত্ব দিব বলে সদরি করেছে বিশেষ সূত্রই। সেবার বিলুপ্তিকরণক লো এতিয়া বারে বারে উত্থাপন হয়েছে বহুকেটা প্রশ্নর। কিয় সেবার ধ্বংসযোগ্য রচিলে অসম সরকারে? স্বতন্ত্র শৈক্ষিক অনুষ্ঠান সেবাক সুরক্ষা দিয়ার পরিবর্তে ধ্বংস করার পরিকল্পনা কিয় হিমন্ত বিশ্ব শর্মার? কার স্বার্থত বিলুপ করব খোঁজা হয়েছে অসম মাধ্যমিক শিক্ষা পরিষদক? কেলেঙ্কারিত অভিযুক্ত রমেশ জৈনকে কিয় পুনরায় নতুন বোর্ডের অধ্যক্ষর দায়িত্ব দিয়ার কথা ভাবিছে অসম সরকারে? সেবাক নতুন বোর্ডলে পরিণত করলেও দুর্নীতিগ্রস্ত বিষয়ায় ভরি থাকিলে নতুনত্ব আসবনে নতুন বোর্ডলৈ?